আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, পূর্ব রামপুরা হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য। আজ 22/8/2024 রোজ বৃহস্পতিবার আমরা একটি বিশেষ কারণে সংবাদ সম্মেলন করছি। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে পূর্ব রামপুরা হাই স্কুলের বর্তমান সহকারী শিক্ষিকা জনাব মাহবুবা শামসুন নাহার গত 1/10/2022 তারিখ থেকে 9/6/2024 ইংরাজি তারিখ পর্যন্ত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পদে দায়িত্বরত ছিলেন। এ সময়ের মাঝে তিনি তার কার্যক্রমে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণে স্কুল পরিচালনা কমিটি তাকে গত 9/6/2024 ইংরাজি তারিখে প্রধান শিক্ষিকার পদ থেকে অব্যাহতি দিয়ে সহকারী প্রধান শিক্ষিকা পদে পদায়ন করা হয়। কিন্তু তার অপকর্ম ও কর্মকাণ্ডের কোনো পরিবর্তন আসেনি। এমত অবস্থায় আমরা তার বিরুদ্ধে আন্দোলন করার সিদ্ধান্ত করি। তার অপকর্মগুলো নিম্নে উল্লেখ করা হলো। তিনি স্কুলের অনিত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে বিষয় প্রতি 1,000 টাকা নিয়ে তাদের উত্তীর্ণ করে দিতেন। এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় অনিত্তীর্ণদের মোটা অঙ্কের টাকা নিয়ে ফর্ম ফিল আপ করাতেন। যৌক্তিক অযৌক্তিক কারণে উনি মোটা অঙ্কের টাকা দাবি করতেন। অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে সবসময় খারাপ আচরণ করতেন, যা কোনো শিক্ষকের থেকে কাম্য নয়। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে মানসিক চাপ দিয়ে অত্যাচার করতেন এবং শিক্ষার্থীদের ভয়ভীতি দেখাতেন। তিনি এক প্রকার ছেলে মেয়ে উভয়কে হয়রানি করতেন। তিনি স্কুল পরিচালনা কমিটির অনুমতি ছাড়াই শিক্ষার্থীদের বেতন বৃদ্ধি করেছিলেন এবং নিজের বেতনও কমিটির অনুমতি ছাড়াই নিজের মতো করে বৃদ্ধি করেছিলেন। তিনি অত্র স্কুলের টিসি প্রাপ্ত একজন ছাত্রকে বিনা রসিদে 20,000 টাকা নিয়ে এসএসসি পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছিলেন, যা আমাদের কাছে উপযুক্ত প্রমাণ রয়েছে। তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি করে শিক্ষার্থীদের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। কোনো অভিভাবক তার এই কৃতকর্মের প্রতিবাদ করতে চাইলে তিনি উপর মহলের দলীয় ব্যক্তিবর্গের ভয় দেখাতেন। তার এই প্রতিটি অপকর্মের তীব্র প্রতিবাদ ও তার পদত্যাগের দাবিতে আমরা বৈষম্য বিরোধী ছাত্রগণ ও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গত 3 দিন ধরে আন্দোলন করে আসছি এবং তাকে মুঠোফোনের মাধ্যমে আমরা ও আমাদের বর্তমান প্রধান শিক্ষক স্কুলে এসে পদত্যাগপত্রে স্বাক্ষর করার জন্য বলেছিলাম, কিন্তু তিনি বিদ্যালয়ে আসেননি। এমত অবস্থায় আমরা পদত্যাগপত্র নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ভাইয়া ও আপুদের সাথে নিয়ে অত্র স্কুলের শিক্ষার্থীদের সাথে নিয়ে গিয়েছিলাম। তার ভাই আমাদেরকে স্পষ্ট জানিয়েছেন তিনি গত 2 দিন ধরে পলাতক। এমনকি তিনি আন্দোলনের সম্মুখীন হয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সদস্যদের কাছে স্বীকার করেছেন তিনি এই প্রধান শিক্ষক পদটি পাবার জন্য 10 লক্ষ টাকা উপর মহলের বিভিন্ন ব্যক্তিবর্গকে প্রদান করেছেন, যা আমাদের কাছে তার মুখের স্বীকারোক্তি স্বরূপ প্রমাণ রয়েছে। অতএব আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে তাকে 24 ঘন্টার আলটিমেটাম দিলাম। তিনি যদি 24 ঘন্টার মধ্যে পদত্যাগ না করে তাহলে আমরা শিক্ষা উপদেষ্টা বরাবর আবেদন করব। তার এই ঘুষ দুর্নীতি ও অনিয়মের কারণে তার সকল শিক্ষা সনদ বাতিল করা হোক, যাতে তিনি পরবর্তীতে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ না পায়। এবং আমরা আরও জানাতে চাই, তিনি যদি শিক্ষার্থীদের থেকে নেওয়া সকল অর্থ ফেরত না দেয় এবং পদত্যাগ না করে তাহলে আমরা তার বিরুদ্ধে সকল প্রকার আইনগত ব্যবস্থা নিব। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে আকর্ষণ করে বলছি, ভবিষ্যতে যাতে আমাদের ছাত্রছাত্রীরা এসব অন্যায়ের মুখোমুখি হতে না হয়, আমরা দূষণমুক্ত শিক্ষা ব্যবস্থা চাই। আপনাদের সকলকে ধন্যবাদ।